জনতা পার্টির রাষ্ট্রীয় সিদ্ধান্ত ভারতবর্ষের সবগুলো জেলাতে জেলা অফিস নির্মাণ হবে, সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরা তো আমাদের আটখানা জেলা, সেই জেলাগুলোতে অফিস জেলা কার্যালয় নির্মাণ হবে এবং সেগুলো কবে ভূমি পূজন বা সেগুলো কী করে শুরু করা সেই বিষয়ে আমাদের কেন্দ্রীয় যিনি পুরা দেশের যিনি অফিস নির্মাণ দেখেন তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের রাজ্যে যারা পদাধিকারী রয়েছে এই কমিটির আমাদের প্রত্যেকটা জেলাতে একটা করে কমিটি তৈরি করা হয়েছে, নির্মাণ কমিটি, এবং তাদেরকে নিয়ে আজকে আলোচনা ছিল। আমাদের মিশন হচ্ছে আগামী দুর্গাপুজোতে, এই দুর্গাপূজার পরের দুর্গাপূজাতে যেন আমরা সবগুলো অফিস উদ্ঘাটন করতে পারি এবং সেগুলো থেকে এই রাজ্যের মানুষের জন্য কাজ করা সম্ভব হয়, সেই লক্ষ্য নিয়ে আজকের এই আলোচনা ছিল। কোন কোন জেলা থেকে আসছে? প্রত্যেকটা জেলা, আটখানা জেলা আমাদের রাজ্যের, আটখানা জেলার জেলার প্রতিনিধি ছিল। যিনি আসছেন ওনার নাম রবীন্দ্র রাজুজি, তিনি ভারতবর্ষের জেলা কার্যালয় নির্মাণের দায়িত্বে রয়েছেন।